নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আপনারা এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে আছেন, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা জানাই আমার নবদিগন্ত পরিবারের পক্ষ থেকে। তো বন্ধুরা, যাই হোক, আর কোনো কথা বা না বাড়িয়ে এবার আমি সোজাসুজি প্রবেশ করছি আমার ভিডিওতে। বন্ধুরা, আজ আমি ভিডিও বানাচ্ছি 2022-এর 11ই ডিসেম্বরের ডেট নিয়ে। গুরুত্বপূর্ণ আপডেট দেবো বন্ধুরা আপনাদের, এ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। তো কেন এবং কী জন্য মামলা দায়ের হয়েছে হাইকোর্টে, সে বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত আপডেট দেবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের রাজ্যে 11ই ডিসেম্বর ডেট উৎসব পালিত হয়েছে 2022 সালের 11ই ডিসেম্বর। গত কয়েকদিন আগে টেট পরীক্ষা হয়ে গেছে আমাদের রাজ্যে, সুষ্ঠুভাবে টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় কিছু বিশেষত্ব ছিল, কিছু নজরদারি ছিল, কিছু নজরদারির মধ্যে দিয়ে এবারের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিগত 2017 সালের টেট পরীক্ষা এবং 2014 সালের টেট পরীক্ষায় এ সমস্ত নজরদারি ছাড়াও এবারে কিছু বাড়তি নজরদারি ছিল। সেই সমস্ত নজরদারির মধ্যে দিয়ে টেট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও তবুও বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং সেই নিয়েই আজকের আমি বিস্তারিত আপডেট দিচ্ছি। বন্ধুরা, এই টেট পরীক্ষার দিন আপনারা জানেন যে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার বিষয়টি প্রাথমিক পর্ষদের সভাপতি বারংবার সাংবাদিক বৈঠক করে বলেছেন, এবং উনি নোটিশ দিয়ে জানিয়েও দিয়েছিলেন, টেট পরীক্ষা গাইডলাইন প্রকাশ করেছিলেন যে ছাত্র পরীক্ষার্থীরা কীভাবে পরীক্ষা হলে প্রবেশ করবে, কী কী নিয়ে প্রবেশ করতে পারবে, কী কী নিয়ে প্রবেশ করতে পারবে না। কিন্তু তারপরেও সমস্যা তৈরি হয়েছে কিছু মহিলাদের ক্ষেত্রে। কিছু টেট প্রার্থী, মহিলা টেট প্রার্থী যারা পরীক্ষা হলে প্রবেশ করতে গিয়ে তাদেরকে শাখা পলা এগুলো খুলতে বলা হয়, কিন্তু এই শাখা পলা খুলতে না চেয়েই সমস্যার সূত্রপাত হয় সেখান থেকে। জলপাইগুড়ির একটি পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থী মৌমিতা চক্রবর্তী, সেই টেট প্রার্থী কিছুতেই তার হাতের শাখা পলা এবং যে সমস্ত অর্নামেন্ট ছিল সেগুলো খুলতে রাজি ছিল না, এবং তাই নিয়ে তিনি পরীক্ষা দিতে পারেননি, এবং এই নিয়ে অনেক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও উনি শেষমেশ কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এবং কলকাতা হাইকোর্টে এই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী পারমিতা দে ওনার হয়ে মামলাটি লড়ছেন, এবং পারমিতা দেবী হাইকোর্টে প্রশ্ন তুলেছেন যে কেন একজন পরীক্ষার্থী এই শাখা পলার জন্য পরীক্ষা দিতে পারলেন না। ডাইরেক্ট অভিযোগ জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে। পারমিতা দেবী হাইকোর্টে যে বক্তব্য পেশ করেছেন মৌমিতা চক্রবর্তীর তরফ থেকে, তা হলো উনি বলেছেন যে একজন হিন্দু নারীর বা হিন্দু সংস্কৃতির একজন নারীর কাছে শাখা পলার গুরুত্ব অপরিসীম, তাই কোনো পরীক্ষাতে সেই শাখা পলাকে খুলে পরীক্ষা দিতে হবে এরকম কোনো আইন আমাদের ভারতবর্ষে নেই, বা এটা করা যায় না পরীক্ষার ক্ষেত্রে। এই নিয়ে উনি আদালতে প্রশ্ন তুলেছেন, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি নবনিযুক্ত চেয়ারম্যান আছেন গৌতম পাল মহাশয়, ওনার বিরুদ্ধে এই প্রশ্নটি ছুড়ে দিয়েছেন পারমিতা দেবী। তো বন্ধুরা, এই নিয়ে জনস্বার্থ মামলা। তো এই জনস্বার্থ মামলার শুনানি এই চলতি সপ্তাহেই প্রধান বিচারপতির বেঞ্চেই সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, এখন দেখা যাক শেষ পর্যন্ত এই 11ই ডিসেম্বরের টেট পরীক্ষা কোন দিকে মন নেয়, এবং এই জনস্বার্থ মামলার ফল প্রধান বিচারপতি কী রায় দেন এর বিপক্ষে, এবং এতে কার জয়ী হয় এখন এটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজ আমার ভিডিওর এই ছিল লেটেস্ট আপডেট 11ই ডিসেম্বরের টেট নিয়ে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। তো আপনাদের যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো, এবং এই ধরনের যে কোনো লেটেস্ট নিউজ সবার আগে আমার চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং চ্যানেলে সর্বদা নজর রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।